মেদিনীপুরের ভগবানপুরের কোটবার গ্রাম পঞ্চায়েতের আসুতিয়া বালক সংঘের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছিলাম। সেই রক্তদান শিবিরে আমি দীপঙ্কর জানা ক্লাবের সম্পাদক বিদায় আমি বক্তব্য রাখছি। আমাদের আজকে ব্লাড দিলেন 60 জন, তার মধ্যে 25 জন মহিলা, 35 জন পুরুষ এবং আরও অনেকে দিতে এসেছিলেন, কিন্তু আমাদের একটা সীমাবদ্ধ ছিল যে আমরা এই বেশি নিতে পারবো না, সেই জন্য আমরা 60-এ তাকে ক্লোজ করেছি। এরপরে আমরা জানি এখন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে রক্তের সংকট, বিভিন্ন রকম থ্যালাসেমিয়া রোগী, বিভিন্ন রকম মুমূর্ষ রোগী বা হঠাৎ করে আকস্মিক বিভিন্ন দুর্ঘটনায় যেভাবে দুর্ঘটনায় মানুষের রক্তপাত হচ্ছে, সেখানে রক্তের প্রয়োজন, সে সময় রক্তের প্রচণ্ড অভাব মানুষ পায় না, সেটাকে কাজে সামনে রেখে আমরা এই মত রক্তদান শিবিরের আয়োজন করেছি। হ্যাঁ, এটা কিছু সব সাফল্য মণ্ডিত করার চেষ্টা করছি, আগামী দিনে এটা চালিয়ে যাব। এলাকার মানুষের কাছে কারা কারা উপস্থিত ছিলেন, এলাকার মানুষের কাছে যেন ব্লাডের সমস্যাটা না হয় তার জন্য ভাবছি। আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিডিও সাহেব ভগবানপুর ব্লক, এবং উপস্থিত ছিলেন সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রেন্দ্র মণ্ডল মহোদয়, শিক্ষা কর্মদত্ত উত্তম মাকুড়া মহোদয়, আমাদের এলাকার স্কুলের মাস্টারমশাইগণ, আমাদের এলাকার স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিন্দা মহাশয় এবং একাধিক বিশিষ্ট বর্গ, এদের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটি করেছি। আপনার নাম? দীপঙ্কর জান। আমাদের সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী, আমাদের কাছে দ্বারা হৃদয়ের দ্বারা সভাপতি ভগবানপুর তৃণমূল কংগ্রেস মাননীয় রবীন মণ্ডল মহাশয়, এই পুজোর উপলক্ষে প্রতি বছরই পর্ব মনে হয় 5 বছর হয়েছে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে সভাপতি মহাশয় উপস্থিত আছেন, ভগবানপুর 1 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ বাবু, এই সময় উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক দক্ষ শিক্ষা কর্মদক্ষ উত্তম বাকুড়া মহাশয়, এই সময় উপস্থিত আছেন এই পাশে বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় চক্রবাবু আছেন, আমার খুব আপনজন স্কুল কলেজেরই ছাত্র চক্র ঘোষ মহাশয়, এবং উপস্থিত আছেন সরকার ওটা নামি নাও সমস্ত প্রদীপটা নামি নাও সাধারণ সদস্য সহ ম্যানেজার উপস্থিত আছেন সঙ্গে, এবং যারা মাথির ব্লাডব্যাঙ্কের ম্যাডাম আছেন ডক্টর ম্যাডামও আছেন, এবং মাথির ব্লাডব্যাঙ্কের
এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় যিনি এত বড় ব্লকটিকে নিজের হাতে তালু মানুষের সমস্ত মানুষের সুখ দুঃখের সাথী হয়েছেন সে বিষয়টিতে মন্ডল মহোদয় উপস্থিত আছেন এই মঞ্চকে আলোকিত করেছেন দেবদূতের মতো যাকে আহ্বান করলেই পাওয়া যায় রবিচন্দ্র মন্ডল মহোদয় বিশিষ্ট সমাজসেবী তিনি সকালে তাকে দক্ষিণ হস্ত প্রসারিত করেন মঞ্চে আছেন আশুতোষ বিদ্যাপীঠের পাঠদান সম্মাননীয় অনুমোদিত মহাশয় আমার সহকর্মী চন্দ্র ঘোষ মহোদয় আছেন মঞ্চে ক্লাবের স্থায়ী সভাপতি পূর্ণাশীষ ভট্টাচার্য মহোদয় আছেন সম্পাদক ও সঞ্চালক দিবঙ্কর জানা মহোদয় আছেন সুব্রত সামন্ত মহোদয় সুব্রত এবং এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে আমি আমার প্রণাম ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি অনেক সময় গড়িয়ে গেছে পত্রিকার সময় নয় আমরা সকলেই জানি রক্তের প্রয়োজনীয়তা একজন সুস্থ মানুষ তার দিন রক্তকে সকলের দিয়ে ছড়িয়ে দিয়ে মানুষের বেঁচে থাকার এক অনাস্বাদিত ঈশ্বরিক অনুভূতি লাভ করে এর মধ্যে রয়েছে প্রাণের সত্তা এর মধ্যে রয়েছে অমিত বিক্রম সুতরাং এই রক্তদান শিবিরের আয়োজককে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করি আমরা বিজ্ঞানের যুগে বাস করি সবকিছুকে কৃত্রিম উপায়ে তৈরি করার চেষ্টা করলেও আমরা পারি না রক্তকে কৃত্রিম উপায়ে তৈরি করতে সেই কারণে মুমূর্ষু রোগীর দেহে রক্ত তুলে দিয়ে তার প্রাণকে বাঁচিয়ে তোলার জন্য এই আয়োজনের বিশেষ বিশেষ প্রয়োজন নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই উপর ধন্যবাদ উত্তম বাংলা মহাশয় বক্তব্য আমাদের আরো কিছু মানুষের কাছে আমরা দেখিলাম যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্পাদক আমাদের হাত দিয়ে আমাদের বাদ দোলাতে দুটো করে তিনজন বাদে বাকি আমি আমন্ত্রিত অতিথিদের আমাদের আসাম আবার ফিরে আসার জন্য বলব তিনজন বাদে আমাদের বাকি আমন্ত্রিত অতিথিদের আমাদের মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব এখন আমরা অনুষ্ঠান চালিয়ে যাব আপনাদের অবস্থা Thank you.
No.